অজানা সব তথ্য জানবার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, শান্তির মানুষ কাকে বলা হয়? শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। আফ্রিকা মহাদেশের মুক্তা কোন দেশকে বলা হয়? আফ্রিকা মহাদেশের মুক্তা বলা হয় উগান্ডা দেশকে। পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয়? পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। পৃথিবীর গুদামঘর কোন দেশকে বলা হয়? পৃথিবীর গুদামঘর বলা হয় মেক্সিকো দেশকে। সোনা থেকে খাদ বার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সোনা থেকে খাদ বার করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আচ্ছা বলুন তো, টেবিলকে বাংলাতে কি বলা হয়? টেবিলকে বাংলাতে বলা হয় চৌপায়া। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি কাঁচ তৈরি হয়? সব থেকে বেশি কাঁচ তৈরি হয় চীন দেশে, তারপরে হলো জার্মানি। পিঁপড়ে পুরাণ কোন বিখ্যাত লেখক লিখেছেন? পিঁপড়ে পুরাণ লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা বলুন তো, চিনির আবিষ্কার কোন দেশে হয়েছিল? চিনির আবিষ্কার হয়েছিল ভারত দেশে। মাদার টেরিজা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মাদার টেরিজা 1979 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন প্রাণী ঠিক মানুষের মতো শব্দ করে কাঁদতে পারে? খেয়াল করে দেখবেন, বিড়াল ঠিক মানুষের মতোই শব্দ করে কাঁদতে পারে। পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানি মুদ্রা হল পাকিস্তানি রুপি। কোন রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে? সঠিক উত্তর নীল, লাল এবং কমলা। ভারতের হলিউড কোন শহরকে বলা হয়? ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে। ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সব থেকে বড় আমের ওজন কত? 4.25 কেজি।
আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয়? আলুর ব্যবহার প্রথম শুরু হয় পেরু দেশে। মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। ফেসবুক আপনি কত রকম ভাষায় ব্যবহার করতে পারবেন? সঠিক উত্তর 112টি ভাষায়। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। উপকারীর উপকার যে স্বীকার করে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে কৃতজ্ঞ। পৃথিবীর সবথেকে পুরাতন ভাষার নাম কি? সঠিক উত্তর সংস্কৃত ভাষা। মৌমাছির ডিম থেকে কতদিন পরে বাচ্চার জন্ম হয়? সঠিক উত্তর 3 দিন পরে। খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? সঠিক উত্তর হলুদ, নিম পাতা ইত্যাদি। কোন দেশে 2008 সাল থেকে ভোট শুরু হয়? ভুটান দেশে 2008 সাল থেকে ভোট শুরু হয়। পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? সঠিক উত্তর যমুনা নদীর তীরে। ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে? ভারতের রাজস্থানে রাবণের মন্দির আছে। কুয়াশাকে ইংরেজিতে কি বলে? কুয়াশাকে ইংরাজিতে বলে ফগ। বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23শে মার্চ। আপনি কি জানেন সৌরভ গাঙ্গুলির পুরো নাম কি? সৌরভ গাঙ্গুলির পুরো নাম হল সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি। একমাত্র কোন গাছ রাতের বেলায় অক্সিজেন দেয়? এরকম গাছের সংখ্যা খুবই কম যারা রাতের বেলায় অক্সিজেন দেয়, সেরকমই একটি গাছ হল স্নেক প্ল্যান্ট। কি রোগ হলে মানুষের ঘাম হয় না? সিওগ্রেন সিন্ড্রোম হলে ঘাম গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায় যার জন্য ঘাম হয় না।
আচ্ছা বলুন তো, চুইংগাম কোন রোগের ওষুধ? মাথার যন্ত্রণা, মাথা ধরা, এছাড়াও চাপ কমাতে চুইংগাম খেলে উপকার পাবেন। খাবার জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ হয় কেন? নীল রঙের ঢাকনা মানে মিনারেল ওয়াটার, সবুজ রঙের ঢাকনা মানে সেই জলে অতিরিক্ত স্বাদ যুক্ত করা হয়েছে, লাল রঙের ঢাকনা মানে জলের সাথে ভিটামিন এবং ইলেকট্রোলাইট যুক্ত করা হয়েছে। কোন মাছ ফ্রিজে একদিন রেখে দিলেও বেঁচে থাকে? এরকমই অদ্ভুত একটি মাছ হলো সাকার বা জাকারিয়া মাছ। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর সবথেকে বড় মহাদেশের নাম কি? বিয়ারের বোতলের রং সবুজ বা বাদামি হয় কেন? বাদামি ও সবুজ বিয়ারের বোতলে বিয়ার বেশি দিন ভালো থাকে এবং স্বাদের কোনো পরিবর্তন হয় না এবং বিয়ারকে দুর্গন্ধ হতে দেয় না।